আছে সুতরাং এটার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং ইনশাআল্লাহ সময় এসে গেছে কালকে যে আমরা প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা হয়েছে সেখানে যেভাবে আমরা ঢল দেখেছি সেই ঢলে তারা আতঙ্কিত হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা আমার নেতা বাবু বৈশ্যচন্দ্র রায় আমাদেরকে নির্দেশ দিবে যিনি যেহেতু তিনি বিএনপির একজন নীতি নির্ধারক আর কিন্তু আমাদেরকে যদি ঘরে পাঠিয়ে দেন আমরা কিন্তু ঘরে থাকবো না আমরা নেমে এসেছি অবশ্যই আমরা রাজপথ থেকে আন্দোলন করে এই সরকারের পতনের পরে ঘরে ফিরে যাব জনগণের দাবি এক শেখ হাসিনার পদত্যাগ এর কোন বিকল্প কিছু নাই সুতরাং সে নামে নামে কত আইটেম দিল সে এখানে থেকে ঘুরি বা আমাদের টাকা লঙ্ঘন করেছে নাই আজকে খুব হৃদয়ে লাগে অন্তরে লাগে মনে আঘাত লাগে ক্ষত বিক্ষত হই স্বাধীনতার সোচ ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউলকে সব পক্ষের পদে তারা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে সব পক্ষে বলেই না নির্যাতনের শেষ পাড়ায় নিয়ে আসছে আজকে আমাদের ভবিষ্যৎ জাতীয়তাবাদী সমিতির যে নেতৃত্ব দৃশ্যমান সেই দায় নমানো আর যে সরকারের রোষামাল করে বাংলাদেশে আসতে পারতেছে না তো সুতরাং কারণটা কি আছে না ক্ষমতা আছে বলে কি আগে কিছু শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে আর তো কোনো কথা বলার সুযোগ থাকে না সেই কারণে আমরা একটা থাকে সবকিছুর উত্তর একটাই হাসিনার পরে এখন আমাদের অতীতের বিরত কথা সংগ্রাম আন্দোলনে আমাদের ভূমিকা আমরা জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকার আমি অনেকটা শিকার করেছি কিন্তু চূড়ান্ত থেকে যদি ব্যর্থ হই সব ত্যাগে কিন্তু বৃদ্ধা সে কারণে ইতিহাসের পাতাকে সঠিক জায়গায় আনার জন্য দরকার ইতিহাস লঙ্ঘন করে আর ইতিহাসকে যারা বিকৃত করতে চায় ওদের চেহারাটাকে বিকৃত করা তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে তাদেরকে তাড়ানো ছাড়া বিকল্প কোন পথ আমাদের জন্য অবশিষ্ট নাই সে কারণে বলছি যে আল্লাহ আছে নাই সেটা আমাদের প্রশ্ন না আমাদের প্রশ্ন এই বিষয়গুলো নিয়ে কেন আজকের কথা বলে আমাদের হাবিবুদ্দিন বেগম ভাই বলেছেন যে তৎকালীন ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান প্রথম সেনাবাহিনী কোয়াল সেনাবাহিনীর প্রধান মোস্তাফিজুর রহমানের শ্বশুরের নাম কি ওনার নাম অসর হোসেন খান শেখ পরিবারের কিন্তু তিনি আইন কর্তৃক খান উপাধি পেয়েছিলেন তিনি কি করেছিলেন শ্রেষ্ঠপুরের গোড়ার দিকে একাত্তরে তার নেতৃত্বে নেতাজির জন্য তৎকালীন এই আওয়ামী লীগের একটি পাকিস্তানের পক্ষে বিবৃতি দিয়েছিল শুধু তাই না তিনি খেলা মানেজার বলে পরিচিত ডক্টর মালিকের মন্ত্রিসভায় বন্ধ বলে দেখা করেছিল এগুলো বেশি ইতিহাস সুতরাং তার ঘরের মধ্যেই কিন্তু রাজাকার মতো ভর্তি একটা বার্তা কথা আছে তার পায়ের তলায় গু সেই বেশি মনে খুব খুব সুতরাং তারা তো বিশ্বা তারা চলচ্চিত্র যে আলমান যুদ্ধ করে নাই কেউ যুদ্ধ করে নাই যে আলমান নয় মাস যুদ্ধ করেছে যুদ্ধ করেছে দেশ স্বাধীন হয়েছে হ্যাঁ আজকের প্রধানমন্ত্রী ঠিকও যুদ্ধ করেছে তিনি নয় মাস যুদ্ধ করেন নাই তিনি 10 মাস যুদ্ধ করেছেন এবং এই 10 মাসের ফসল আমরা জানি দোয়া করুন ভালো থাকেন সুস্থ থাকেন একটু আগে একজন বক্তা বলেছিলেন বাংলা বছরটা ভাগ্য মাস শহরে কেরবার না গ্রামে যে ভাগ্য মাসের কিছু কিছু জীব জন্তু মাথা খারাপ হয় এবং শহরের মানুষের যদি টেলিভিশনে পাল্টায় দেখেন ওই জাতীয় কিছু মানুষ নামধারী কিছু বক্তব্য শোনায় আমাদের দুজন সক্রিয় মুক্তিযোদ্ধা বীরত্ব বিপ্লব আমাদের বীরত্ব বিপ্লব আছে যারা কথা বলছে আজকে ওদের মধ্যে কিছু ভীত অধম আছে ওরা অধম বলে বীর বিপ্লব বীরত্ব এই যুদ্ধের সংগ্রামের চেতনা বল এবং ঐতিহ্য করে তারা ভূরক্ষিত করে জায়গা দখল করতে চায় যে সকল যুক্তির তর্ক যেন উপস্থাপন করা হয়েছে ওকে ওরা জানে ওরা জ্ঞান পাবে ওদের রাজনীতি করার জনগণের সামনে চেহারা দেখানোর মতো কোন পুঁজি নাই পুঁজি বড় ঘাটতি তাই অন্যের পুঁজিকে আঘাত করে বিভ্রান্ত সৃষ্টি করে
ঘোড়া পানিতে কিছু কম চলাচল করতে চায়। সেই অর্থে আমি বলব কিন্তু পরামর্শ ও একের পর এক ইস্যু, কখনো পরিমণি পাপিয়া, কখনো সংঘাত, কখনো অনেক অনেক কিছু দেয়, অনেক ইস্যু আমরা দেখলাম। এখন আমার মনে হয় আমাদের পক্ষ থেকে, গণতান্ত্রিক শক্তির পক্ষ থেকে, জাতীয়তাবাদী শক্তির পক্ষ থেকে আজকে শেখ হাসিনাকে একটা ইস্যু দেওয়া দরকার। সেই ইস্যু হল এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত, সম্মানিত স্থায়ী কমিটির সদস্য, স্বাধীনতা সুবর্ণ উদ্যাপন কমিটি আহ্বায়ক সম্মানিত জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ভাই ও বোনেরা, আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা। আমরা আজকে আমাদের ব্যক্তিগত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছি। কয়েকদিন যাবত আমরা যাদেরকে ভোট চলে সরকার করি দলবদ্ধভাবে, তারা কিছু কথাবার্তা বলছেন, সেগুলি শুনছি। অনেক বাধা বিপত্তির পরেও আমাদের কুষ্টিয়া জেলা সংগ্রামী সভাপতি, সংগ্রামী সাধারণ সম্পাদক এবং বিভাগীয় টিমের সহযোগিতায় অবশেষে আজকে ঢাকা ঢুকে আমাদের কর্মী সভা হতে চলছে। আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আবার কুষ্টিয়া সদর থানা যুবদলের পক্ষ থেকে। বন্ধুরা, অনেকেই নেতৃবৃন্দর কথা বলেছেন, পরিচয় দিয়েছেন, নতুন করে আর কোনো নেতৃবৃন্দর পরিচয় দেওয়ার কিছু নাই। দু একটি কথা বলতে চাই, আমি কুষ্টিয়া সদর থানা ছাত্র দলে যুগ্ম আহ্বায়ক হিসাবে ছিলাম, কুষ্টিয়া জাতীয়তাবাদী ছাত্র দল কুষ্টিয়া জেলা শাখা সদস্য ছিলাম। আমার নাম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবু। আমি 2008 সাল থেকে 2020 সালের মধ্যে 7টি মামলার শিকার হয়েছি এবং 2015 সালে 26শে জানুয়ারি আমি ঘুমের শিকার হয়েছিলাম। আমি 6 দিন ঘুম অবস্থায় ছিলাম। তাছাড়া আমার রাজনৈতিক ক্যারিয়ার কি, আমার আমলনামা কি, আমি জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ যারা আছে তারা আমার আমলনামা কি তারা সেটা জানে, কারণ আমি তাদের সাথে রাজনীতি করেছি। আমার যারা দ্বারে রাজনীতি করেছি, আমার আহ্বায়ক কামাল ভাইয়ের সাথে রাজনীতি করেছি, কামাল ভাই জানে আমার রাজনীতিতে আমার অবদান কতটুকু আছে বা কি আছে।